আমি জবে থেকে খবরটা পেয়েছি, আমার যে গাছের তলায় বসে থাকতাম সেই গাছের তলাটাই যেন নেই। আমার মাথার উপরে যে ছাতাটা ছিল মনে হচ্ছে যেন সেই ছাতাটাই নেই। আমি হাঁক দিয়ে বসতাম কিন্তু পেছন থেকে আমার পায়খানার প্যান্টটাও মনে হচ্ছে নেই। আমি দাঁড়িয়েছিলাম কিন্তু পায়ের তলা থেকে মনে হচ্ছে মাটিটাই নেই। আমি শুয়েছিলাম কিন্তু মনে হচ্ছে পিঠের তলায় খাটটাই নেই, মাথার তলার বালিশটা নেই, জলের বোতলের জলটা নেই, খাবারের থালায় খাবার নেই, সূর্য আছে রোদ নেই। যখন থেকে আমি এই খবরটা পেয়েছি আমি শুধু ভাবছি যে কোথাও তার ঘর থেকে কখনো যেন খবর না আসে যে তিনি নেই। দিদি বলেছে শরীরে পুরোটা ছড়িয়ে পড়েছে কিন্তু ডাক্তার বলেছে যে 80% লোক ঠিক হয়ে যায়। আমি ইউটিউবে আসার পরে একটা বোন পেয়েছি ভালো, একটা দিদিও পেয়েছি। সেই দিদিটা সবসময় আমার মাথার ছাদ ছিল কিন্তু যখন থেকে খবরটা পেয়েছি বললাম না আমার কাছে কিচ্ছু নেই, না পায়খানার প্যান আছে, না পায়ের তলায় মাটি আছে, না পিঠের তলায় খাট আছে, না মাথার তলায় বালিশ আছে, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। চোখে জল আছে সেটাও নেই। হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ঘাটের নতুন একটা ভিডিওতে, নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারে খুব ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। এখন অনেক কিছু নতুন নতুন তোমরা দেখতে পাবে, নতুন নতুন জিনিস উৎপাদন হবে। যেরকম একটা বোন উৎপাদন হয়েছে, সেরকম একটা দিদিও উৎপাদন হলো, তারপরে তো মামা উৎপাদন হয়েছে, তারপরে তো আবার অনেক কিছু উৎপাদন হয়েছে, বুঝতে পারছি না। এখন অনেক কিছু উৎপাদন তোমরা দেখতে পাবে এই ম্যান্ডির জীবনে। কারণ বললাম না, মিথ্যাচারিতা করে করে, কন্ট্রোভার্সি করে করে, মানে ও আগাগোড়াই নিজের ব্লগ চ্যানেলে কন্ট্রোভার্সি ছুঁড়ে ছুঁড়ে দিত যাতে মানুষ ওকে নিয়ে কন্ট্রোভার্সি করে, ঠিক আছে। তো আগাগোড়াই এই জিনিস করে এসছে, এখনও করে আসছে, কারোর মৃত্যু নিয়ে বা কারোর অসুস্থতা নিয়ে, অসুস্থতাকে হেয় করে ভিডিও করছি না আমি এটা, ঠিক আছে। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে নিশ্চয়ই বুঝতে পারবে, বোঝার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে, আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। তো প্রথমেই বলি, পুরো ব্লগটা দেখলে তোমরা, নাটকের পর নাটক হয়ে গেলো, জল ভরা, তারপরে ঝাঁট দেওয়া, ঠিক আছে, তারপরে বড় বড় সাবস্ক্রাইবাররা চলে আসছে খুঁজতে, ঠিক আছে, দেখা করতে। তো অনেক কিছু দেখলে, দেখার পরেই তারপরে ভিডিওটা তো বড় হয়নি, ভিডিওটা তো বড় করতে হবে। আগামীকাল ভিডিও ছেড়েছিল 10 মিনিটে, তো তারপরের ভিডিওটা তুই বড় করতে হবে। বড় না করলে অ্যাড বেশি আসে না, অ্যাড না বেশি এলে আর্নিং বেশি আসে না, বুঝতে পারলে কিনা। ও অনেকের টেকনিক এগুলো, বুঝতে পারছি কিনা। তো যাই হোক, এবারে ভিডিওটা কি করবে কি করবে, হঠাৎ দিদির জন্ম হলো একখানা। আচ্ছা ভাবলাম দিদি আছে একখানা, দিদি আছে, ভালোবাসার মাথার উপরে ছাত একজন রয়েছে। কোন মানুষ, কোন কাছের মানুষের রোগ ধরা পড়ার পরে তাকে ডিমোটিভেট করার চেষ্টা করে, তাও আবার ক্যান্সারের মতো একটা রোগ, ওর দিদি যদি ওর মাথার ছাতেই হয়, মানে ছাতি হয়ে থাকে, তাহলে সেই দিদিকে তো হিসাব মতো ডিমোটিভেট করছে, মানে তুমি যাও তাড়াতাড়ি, তোমার ঘর থেকে খবর আসবে তুমি চলে গেছো, ঠিক আছে। এটা কি ধরনের ভিডিও আর কি ধরনের, মানে মানুষের রোগ নিয়ে কথাবার্তা বলা, যেখানে ক্যান্সার রুগী, মানে একজন ক্যান্সার পেশেন্ট, যে বেশিরভাগ ক্ষেত্রে যখন ফার্স্ট পজিশন থেকে ধরা পড়ে তখন বলা হয় যে মানুষ হয়তো বেঁচে ফিরতে পারে, আর যেখানে বলছে উনি যে থার্ড, মানে পুরোটাই ছড়িয়ে পড়েছে, ঠিক আছে, তারপরে বলছে ডাক্তার বলেছে 80% লোক সুস্থ হয়ে আসে, মানে ওর মাথা কাজ করছে না, মিথ্যে কথা বলে যাচ্ছে, কন্টিনিউ ভিডিও করে যাচ্ছে, ভিউজ পাওয়ার মানে লোভে উল্টোপাল্টা টাইটেল, উল্টোপাল্টা থাম্বনেল দিচ্ছে। কালকেও বললো কি যে আমার মেয়ের বাবা কি বললো, বাবা কি বললো, কি বললো বাবা, বাবা কি বললো, ও তো শালা সারাক্ষণ নিজের দিদির কথাই বলে গেল, ঠিক আছে। নাটকের একটা চূড়ান্ত সীমা এরা বললাম না ক্রস করে চলে যাচ্ছে, আর তোমরা রয়েছো কিছু ভিউয়ার্সরা যারা এদেরকে কন্টিনিউ ভিউজ দিয়ে যাচ্ছ, ঠিক আছে। ও তো চাইছেই এটা, ও চাইছেই, ও যে মনে বলছে না 5000 ভিউজ হলেও আমি চলবে, মিথ্যে কথা, মিথ্যে কথা করে দেখাও, এক দুদিন দুদিন ওর চ্যানেলে না ঢুকে দেখাও, তৃতীয় দিন দেখবে নাটক আবার অন্য শুরু করেছে, ঠিক আছে, করে দেখাও না, দেখো দেখবে নোটিফিকেশান আসবে কিন্তু ঢুকবে না, 2-3 দিন দেখো, তারপরে চতুর্থ দিন কেরম নাটক করে, ঠিক আছে। কন্টিনিউ তোমাদেরকে বোকা বানিয়ে যাচ্ছে, মানুষের রোগ নিয়েও এবার শুরু করেছে নাটক করা। প্রথমে স্বামীকে নিয়ে হলো, এত জুতো খাচ্ছে, গালাগালি খাচ্ছে, চরিত্র তো নিজের বিক্রি করে ফেলেছে, ঠিক আছে, ইউটিউবে। এখন আবার কোনো মহিলার
রোগ নিয়ে চলে এসেছে, জানে আবার যদি এরকম ধরনের কিছু রোগ টোক বলতে পারেন, রোগ রোগ করে খেলা হচ্ছে, আর এক বোন খেলছে ওর, এবারে হয়তো এও খেলছে, এও খেলা শুরু করেছে এবারে, মানে আগা গোড়া, মানে এদের কাছে বললাম না, এরা বড় বড় যখনই দেখবে কোনো কিছু টুইস্ট দিতে হবে, তো এরকম ধরনের টুইস্টটা কীভাবে মানুষের ইমোশন, কীভাবে মানুষের সিম্প্যাথি নিয়ে ভিউজ পেতে হয়, বুঝতে পেরেছো? তো ভিডিওটার মধ্যে কোথায় বাবা কী বললো আমি জানি না, তো যথারীতি কোনো একটা রুগীকে যে মানে এরকম একটা মারণ রোগে নিতে মানে লিপ্ত হয়েছে, তো তাকে ডিমোটিভেট করছে কন্টিনিউ, যে তার ঘর থেকে কখনো যেন খবর না আসে, সে নেই, আমার মাথার উপর থেকে ছাদ চলে গেলে, এদিকে আবার বলছে দিদিও দেখছে ভিডিও, মানে রোগীকে জানিয়ে দিচ্ছে তুমি শালা যাচ্ছ, ঠিক আছে, তুমি যাচ্ছ, ঠিক আছে, আর আমি তার জন্য আগে থেকেই ভাবনা চিন্তা করছি তুমি গেলে আমার কী হবে, ঠিক আছে, মনে হয় হয়তো যদি দিদি এরকম থেকে থাকে হয়তো টাকা পয়সা পায়, বুঝতে পেরেছো কিনা, তবে সেই টাকা পয়সাটা পাবে না, তো সেটা নিয়েই হয়তো চিন্তা, বুঝতে পেরেছো? তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা সঞ্জয় স্যারের পাশে থেকো, আর এরকম ডববাজ মিথ্যাবাজদের চিনতে থেকো, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, টাটা।